হ্যালো এভরিওয়ান, লার্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের 88 থেকে 91 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রথম থেকে পরপর পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে চাকা তৈরি করা শিখল? মানুষ প্রথমে কাঠ দিয়েই চাকা বানাতো, গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি করতে শিখল, তারপর পাথরের চাকাও তৈরি করত। প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানাতো, চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ কি ব্যবহার করেছিল? লোহার বের। 4 নম্বর প্রশ্ন, বাসে মোটরে রাবারের টায়ার লাগানোর পর কি সুবিধা হলো? রাবারের চাকা তৈরি হওয়া শুরু হয়েছিল অনেক পরে, এতে চাকা হালকা হলো, ঝাঁকুনি কমলো, আবার গাড়ি তাড়াতাড়ি চলতেও শুরু করলো। তোমাদের বইয়ের 90 নম্বর পৃষ্ঠায় কতগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখে এই 91 পৃষ্ঠার ছকটা পূরণ করতে হবে। ছবির নম্বর দিয়ে পরপর লেখা আছে আর লাঠি কী কী কাজে ব্যবহার হচ্ছে সেটা দেখানো আছে, সেটা তোমাদেরকে লিখতে হবে। প্রথম ছবিটাতে লিখতে হবে, মই তৈরি করা হয় মই দিয়ে উপরে ওঠা যায়। 2 নম্বর ছবিতে লিখতে হবে, পোল ভল্ট খেলায় লাঠি ব্যবহৃত হয়। 3 নম্বরে, কুয়ো থেকে জল তোলার কাজে অনেক আগে দড়ির বদলে লাঠি ব্যবহার করা হতো, তাহলে কুয়ো থেকে জল তোলার কাজে লাঠি ব্যবহৃত হতো। লাঠি দিয়ে আম পাড়া হয়, কোদালের হাতল লাগাতে লাঠি ব্যবহৃত হয়, নৌকার দাঁড় হিসাবে লাঠি ব্যবহৃত হয়। 7 নম্বর 8 নম্বর লেখাই আছে। 7 নম্বরে আছে, সহজে ভারী জিনিস তোলার কাজে ব্যবহৃত হয়, আত্মরক্ষার জন্য লাঠির ব্যবহার, মানে সুরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয়। 9 নম্বরটা হবে, স্কি খেলার জন্য লাঠি ব্যবহৃত হয়, বৃদ্ধদের সহজে পথ চলতে লাঠি সাহায্য করে। 91 পৃষ্ঠায় আরও একটা ছক আছে, তোমাদের জানা আর কোন কোন কাজে লাঠি ব্যবহার করা হয় আলোচনা করে লেখো। কাজের নাম দেওয়া আছে বাঁ দিকে, আর ডান দিকে আছে কীভাবে ওই কাজে লাঠির ব্যবহার হবে। প্রথমটাই লিখেছি, হকি খেলা, হকি খেলাতে হকি স্টিক বানাতে লাঠি কাজে লাগে। লতানো গাছের অবলম্বন, লতানো গাছের পাশে লাঠি পুঁতে গাছের ডাল উপরে তোলা যায়। তারপর হচ্ছে, গাছ থেকে ফল পাড়তে লাঠি বা লগি দিয়ে ফল পাড়া হয়। এরপরেরটা হবে, ঘুড়ি ওড়ানো, লাঠির মধ্যে সুতো জড়িয়ে লাটাই তৈরি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।